প্রকাশ্য দিবালোকে এরকম নৃশংস ঘটনা ঘটালো, আমরা তাদের এলাকাবাসীর পক্ষে এলাকার মানুষ হিসাবে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমরা ফাঁসি চাই, বিচার চাই, যাতে আর কোন ফ্যামিলির এই রকম কোন সন্তান না হারাতি হয়। আবার দল বেঁধে মারাত্মক ধারণ অস্ত্রের আঘাত নেওয়া ইমার্জেন্সিতে আসে, তারপর তাকে আমি জরুরি ভিত্তিতে ওটিতে ট্রান্সফার করে ওটিতে চিকিৎসাগত অবস্থায় মারা যায়। কী কারণে মারা হলো, কিংবা এর সাথে কারা জড়িত, আমি ইতিমধ্যে আমাদের দেশে অভিযান শুরু করেছি।